জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 700 একরের ক্যাম্পাসকে পাচ্ছে প্রতিদিন প্রায় 20,000 শিক্ষার্থীর খাবারের চাহিদা মেটাতে? মিলছে কি মানসম্মত খাবার ন্যায্য মূল্যে? শান্ত ও নির্ঝঞ্ঝাট এই ক্যাম্পাসে শিক্ষার্থীদের জন্য তিন বেলায় খাবার মেলে হলের ক্যান্টিন ও বটতলায়। হলের ক্যান্টিন আর তার খাবার সম্পর্কে আপনাদের কম বেশি সবারই ধারণা আছে, তাই চলুন চলে যাই বটতলের খাবারের হাল দেখতে। বটতলা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জনপ্রিয় একটি জায়গা। ধারণা করা হয় বটগাছের ছায়ায় শুরু হওয়ায় এর এমন নামকরণ। তবে কবে কখন বটতলাতে খাবার বিক্রি শুরু হয় তা নিশ্চিত করে কেউ বলতে পারেনি। এক সময় এখানে দু তিনটি খাবারের দোকান ছিল মাত্র, এখন তার সংখ্যায় অর্ধশত ছাড়িয়েছে। এক কথায় বলতে গেলে বটতলার দোকানগুলো ভর্তার জন্য বিখ্যাত। জনশ্রুতি আছে যে এখানে 100-এর বেশি পদের ভর্তা পাওয়া যায়। কানে কানে বলে রাখছি, আমি অবশ্য 25-30 পদের চেয়ে বেশি ভর্তা চেখে দেখিনি। আপনারা কি দেখেছেন কমেন্টে জানাবেন। প্রতিদিনই বটতলায় ভর্তা প্রেমিকদের ভিড় জমে, ছুটির দিনগুলোতে এই ভিড় আপনার চোখে পড়বেই। এখানে পাওয়া যায় বাদাম ভর্তা, সরিষা ভর্তা, পেঁপে ভর্তা, ডাল ভর্তা, শিম ভর্তা, ধনে পাতা ভর্তা, কালিজিরা ভর্তা, বেগুন ভর্তা, ঢেঁড়স ভর্তা, টমেটো ভর্তা, আলু ভর্তা, লাউ শাক ভর্তা, কলা ভর্তা, কচু ভর্তা, রসুন ভর্তা, ডিম ভর্তা এবং মরিচ ভর্তা। এছাড়াও ইলিশ মাছের ভর্তা, শুটকি মাছের ভর্তা, চিংড়ি মাছের ভর্তা, টাকি মাছের ভর্তা, রুই মাছের ভর্তা, চিকেন ভর্তা, লইট্টা শুটকি সহ বাহারি আরও কত ভর্তা। ভর্তার পাশাপাশি রয়েছে মুখরোচক সব খাবারের আয়োজন। মাংসের মধ্যে রয়েছে গরুর মাংস, হাঁসের মাংস, মুরগির মাংস, কোয়েল কিংবা কবুতরের মাংস। এছাড়াও নদী ও সামুদ্রিক মাছের পসরা সাজানো দেখা যাবে এসব দোকানে। এর মধ্যে পাঙাশ, চিংড়ি, কই, সরপুটি, তেলাপিয়া, শোল, রুই, ইলিশ, সুরমা ও কোরাল মাছ রয়েছে। মাস কয়েক ধরেই বটতলায় খাবারের দাম বেড়ে চলেছে হু হু করে। বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত মূল্যের চেয়ে দাম বেশি নেওয়া ছাড়াও এক এক দোকানে এক এক রকম দাম রাখার অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে শিক্ষার্থীদের মাঝে বিরাজ করছে ক্ষোভ এবং অসন্তুষ্টি। আসলে বটতলা ছাড়া এত বেশি ভ্যারাইটির আইটেম আর কোথাও পাওয়া যায় না আমাদের এই ক্যাম্পাসে, তো বাধ্য হয়েই অনেকটা খাই। করোনার পরে যখন আমরা ক্যাম্পাসে আবার এসেছি, তারপর থেকে আমরা দেখছি যে দাম আগের তুলনায় অনেকটা বৃদ্ধি পেয়েছে এবং সেটা আমাদের জন্য অ্যাফোর্ডেবল না। কারণ এখানে তো নিম্নবিত্ত, মধ্যবিত্ত, উচ্চবিত্ত থেকে সব ধরনের শিক্ষার্থীরা পড়াশোনা করে, সবার জন্য দামটা অ্যাফোর্ডেবল না। দোকানগুলোতে যে দেখা যায় প্লেট প্রতি ভাতের দাম 6 টাকা থেকে বেড়ে 10 টাকা হয়েছে, প্রতি পিস রুটির দাম 5 টাকা থেকে বেড়ে এখন হয়েছে 10 টাকা, নান রুটি আগে যেখানে বিক্রি হতো 10 টাকায় এখন বিক্রি হচ্ছে 15 টাকায়, প্রতি বাটি সবজির মূল্য বেড়েছে 5 টাকা করে, মুরগির মাংসের দাম রাখা হচ্ছে প্রতি পিস 45 থেকে 50 টাকা, যে আগে ছিল 30 টাকা। এভাবে সব কিছুরই দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। বটতলা ভালো খানা আছে, ভালো লেগে আসে, বিভিন্ন বটতা পাওয়া যায়, বটতার জন্য মানুষ বটতলা আসে, বিভিন্ন কবুতর পাওয়া যায়, কোয়েল পাখি পাওয়া যায়, দেশি মুশি এই অন্যান্য জায়গা পাওয়া যায়, এই কারণে বটতলা দাম মোটামুটি ঠিক আছে। অনুষ্ঠ জিনিসপত্র দাম একটু বেশি দিচ্ছে, হালকা কিছু দশটা বেশি মেলে বাজারের অবস্থা বেশি ভালো। কথা সত্য, দুনিয়া জুড়ে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়েই চলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এর বাইরে নয়, কিন্তু প্রশ্ন হলো প্রতিটি খাবারের দাম অনেকটা করে বাড়াবার পরও মানসম্মত খাবার কি পাচ্ছে এখানকার শিক্ষার্থীরা? মান ঠিক আছে, মান তো খারাপ করলে আর কাস্টমার আসবে, মান ঠিক আছে। করোনার আগে যেরকম ছিল, করোনার আগে তো দামটা কম ছিল, তো করোনার পরে যেহেতু দাম বৃদ্ধি পেয়েছে, আমরা চেয়েছিলাম যে মানটা যেন আরেকটু বৃদ্ধি পায়, কিন্তু মানটা দামের সাথে সাথে বাড়েনি। দাম বেড়ে যাওয়া, মান খারাপ হয়ে যাওয়া, এত কিছুর পরেও কেন এখানে এই বটতলাতেই ঘুরে ফিরে আসে সবাই? আশেপাশে কিছু খাবারের দোকান থাকা সত্ত্বেও কেন সবার পছন্দ এই বটতলা? এর একটা কারণ হতে পারে এমন এত বিপুল শিক্ষার্থীর খাবারের যোগান দেওয়ার সামর্থ্য হয়তো আর কারো নেই, ফলে বটতলার বিকল্প খুব সহজে হয়তো তৈরি হবে না। শিক্ষার্থীদের অনেকেই বলছেন এই সুযোগ নিচ্ছে বটতলার এই দোকানগুলো। যাই হোক, ভিডিও ভালো লাগলে লাইক দিন, শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন, সাবস্ক্রাইব করে টিবিএস এর সঙ্গেই থাকুন।